আরাফাত ফারজান আপনি লিখেছেন, স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটি জায়েজ আছে। এরপরে এমআরএস এ তাবিয়া তেয়ারি থেকে আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখে নীল পালিশ লাগাতে পারেন। মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নীল পালিশ আপনি ব্যবহার করলেন, আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই, আপনি এটা করতে পারেন। এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি অজু করে নামাজ পড়েন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এবাদত ইসলাম আপনি লিখেছেন, অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায় না? এতে কোনো অজু ভাঙে না। বিথি রহমান আপনি লিখেছেন, নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা, মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ, এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে, তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয়, বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন, আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? বল, আপনার সন্তান আল্লাহর কাছে ইনশা আল্লাহ বিবেন আপনার জান্নাতের পথকে সুগম করবে কিয়ামতের ময়দানে, এবং এ ধরনের সন্তান বাবা মার জন্য জান্নাত অপেক্ষা করবে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন এবং তৌফিক দান করুন। আব্দুল করিম পাটোয়ারি লিখেছেন, ফরজ নামাজ শেষে বৈঠকে দুরুদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ফরজ নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দুরুদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দুরুদ শেষ করবেন, আর যদি দুরুদ শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহ হয়, যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা মুহাম্মদ, শেষ করলেন পরে আপনি সালাম ফিরিয়ে ফেললেন, কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল। আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন।